नमस्कार सुप्रिय दर्शक छाद बागान यूट्यूब चैनले तुम्हारे सबाई के स्वागत जानी आजकल भिडियो शुरू करछी। तो आज के तुम्हारे देखाबो जे तुम्हारा ग्रीष्मकाले मरीच बा लंका गाचे की कि सार देवे। तो चलो आजकल भिडियोते जावा जाक। तो यही होच्छे आमार लंका गाचटी जाते सबे मात्र लंका धरा शुरू होयेछे बा मरीच धरा शुरू होयेछे। तो यही लंका गाचटी आमार একটি ছয় ইঞ্চির টবে আছে। তো এই গাছটিরই কীভাবে কী কী সার আমরা এই গ্রীষ্মে দেবো এবং কীভাবে এর পরিচর্যা করবো সেটা আজকে আমি একটু ভিডিওতে তোমাদেরকে বলে দেব। তো প্রথমেই আমাদেরকে এই গ্রীষ্মেতে লঙ্কা গাছের পরিচর্যার ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে আমরা আমাদের যে টবটিতে আছে সেই টবটির মাটি আমরা প্রথমে আলগা করে নেব। আপনারা এরকম ছোট টবে যারা ফ্ল্যাটে বা ভাড়া বাড়িতে থাকেন খুব সহজেই, কিন্তু যাদের অল্প জায়গা বা আপনার ছোট যে ব্যালকনি সেই জায়গার মধ্যে খুব অল্প জায়গা, তো এরকম ছয় ইঞ্চির টবে কিন্তু আপনারা খুব অনায়াসেই আর লঙ্কা চাষ করে ফেলতে পারেন, মরিচ গাছ লাগিয়ে ফেলতে পারেন এরকম একটি টবে। কিন্তু পরিচর্যাটা ঠিকভাবে করতে হবে, এর জন্য আমি বলে দেবো যে কীভাবে আমি পরিচর্যাটা করছি, আপনারাও এভাবে করুন। এবার যদি বলি সার কী কী দেবো, যেহেতু গ্রীষ্মকাল এই সময় আমরা কোনো রূপ কোনো রকম রাসায়নিক সার দেব না। এখন আমরা প্রথম আমি যে সারটা দেবো সেটা হচ্ছে কম্পোস্ট সার এরকম বা গোবর সার, আপনারা এই দুটি যে কোনো একটি সার দিতে পারেন। এই কম্পোস্ট সার দিলে গাছের কিন্তু গ্রোথটা ঠিক থাকবে এবং রাসায়নিক সার এই গ্রীষ্মে আমরা একদমই দেব না। তো এরপর আমি যে সারটির কথা বলবো সেটা হচ্ছে নিম সার, নিমযুক্ত জৈব সার। এই নিমযুক্ত জৈব সার আমার গাছটির মানে যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দেবে, কোনোরূপ কোনো রোগ পোকার আক্রমণ এতে কিন্তু তখন আর হবে না। তো এরপর যেই সারটি আমি দেব সেটি হচ্ছে গুঁড়ো সরিষার খোল। এটাকে আপনারা এরকম চারিদিক থেকে ছড়িয়ে দেবেন আর এক মুঠো আপনারা শিং কুচি দেবেন বা বোন মিল দিতে পারেন যেটা হাড় গুঁড়ো হয় একদম। তো এই সারগুলো দিলেন। আর একটি সার যেটা আপনাদের দিতেই বলবো এটা হচ্ছে ফাঙ্গিসাইড, সেটি হচ্ছে সাপ। এই সাপটা দিলে লঙ্কা গাছে যে সমস্ত রোগ হয় পাতা কুঁকড়ানো বা অন্যান্য যে সমস্ত রোগ, সেই রোগগুলি ফাঙ্গাস ইনফেকশান যেগুলি থেকে হয়, তো সেই সমস্ত রোগগুলি কিন্তু আর হবে না। তো এই সমস্ত কিছু সারটিকে এবার আমাদের ভালোভাবে মাটির মধ্যে মিশিয়ে দিতে হবে। এই সময় আমি কিন্তু বারবার বন্ধুত্ব আপনাদেরকে অনুরোধ করব, এই গ্রীষ্মেতে যখন গ্রীষ্মে শুরু হচ্ছে প্রত্যেক দিন তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এই সময় আপনারা কিন্তু ভুল করেও কোনোরূপ কোনো রাসায়নিক সার দেবেন না। আর একটি কথা বলবো, বাড়িতে আমরা যারা শখে চাষ করি বা যেখানেই চাষ করি, কেউ ব্যবসা ভিত্তিতেও চাষ করে যদি করে থাকেন, দেখুন আপনারা একটা অনুরোধ করবো আমরা যে অর্গ্যানিকভাবে যদি আমরা চাষ করতে পারি তার কিন্তু মানে আনন্দটাই আলাদা এবং ফসলও খুব সুন্দর হয়, রোগ পোকার আক্রমণ কম হয়। তাই আপনারা অবশ্যই জৈবভাবে অর্গ্যানিক পদ্ধতিতে অর্গ্যানিক সার দিয়ে চাষ করুন, রাসায়নিক সার এই গ্রীষ্মে কিন্তু কোনো গাছেই দেবেন না। সমস্ত সার দেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের গাছের গোড়ায় জল দিতে হবে, যাতে এই যে সারগুলো আপনারা দিলেন বা আমি দিলাম এই সমস্ত সারগুলো যাতে ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যায়, সেই জন্য গাছের গোড়ায় সার দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনারা জল দেবেন, তাতে সারটি তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে। আর একটা কথা বলবো যে এই লঙ্কা গাছকে আপনাদের কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে, সারা দিনে যেরকম তাপমাত্রা পুরো তাপমাত্রাটাই যেন পুরো রোদটাই যেন এই লঙ্কা গাছ পেতে থাকে, তাহলে দেখবেন এরকম লঙ্কা আপনাদেরও চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার লঙ্কা ধরা শুরু হয়ে গেছে। তো এইভাবে আপনারাও কিন্তু বাড়ির প্রয়োজনীয় যে লঙ্কাটি সেটা ছাদ বাগানে বা আপনার বাড়ির বাগানে চাষ করে নিজের প্রয়োজনটা মিটিয়ে ফেলতে পারবেন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন নিজের কমিউনিটির মধ্যে, আর শেয়ার করবেন নিজের কমিউনিটির মধ্যে, আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর নিজের কমিউনিটির মধ্যে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি হিট করে সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। তো আজকের ভিডিও এখানেই আমি সমাপ্ত করলাম। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।